প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা গতকালকে কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম আলো ছায়া কিভাবে দিতে হবে, কিভাবে আপনারা টোন ব্যবহার করবেন সেই সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়েছিলাম। আজকে আমরা একটু আলো ছায়া দেখব, ফুল এবং ফলের কিভাবে আমরা ছবিতে আলো ছায়া দেব সেই বিষয়টি আপনাদেরকে একটু ধারণা দেব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে একটু ফুল এবং ফলের ড্রয়িংটি করে নেব। আমরা যে কোনো ফল বা যে কোনো ফুল আমরা ড্রয়িংটি সুন্দরভাবে আগে সুন্দরভাবে ড্রয়িংটি আমরা আগে শেষ করে নেব, তারপরে আমরা সেটি পেন্সিল কালার করে ডিপ লাইট করে সেটাকে ফুটাই তুলি। ধরুন আমরা একটি একটি আমরা ডিম আকৃতি অনেকটি আমরা একটি ডিম আকৃতির মতো করলাম। সেই ডিম আকৃতি মনে করেন, যদি আমি এটিকে আম তৈরি করতে চাই, খেয়াল করে আমি এখানে কিন্তু রাউন্ড আছে, এই জায়গাটায় কিন্তু রাউন্ড, আর এর এই মিডিল বরাবর থেকে আস্তে আস্তে ভিতরের দিকে এসে এখান থেকে আমরা এইটা এসে এই মিলাই দিই। শুধুমাত্র এইটুক জায়গা আমাকে মুছে ফেলতে হবে, এইটুক জায়গা মুছে ফেললে এটি আম তৈরি হলো। এই আমটি আমরা আলো এবং ছায়া কিভাবে দিতে হবে সেইটা আপনাদেরকে একটু ধারণা দেব। আসেন আমরা ধরে নেই এই পাশ থেকে আমরা আলো দেব, এই পাশ থেকে ছায়া দেব। তো যেহেতু আমরা এই পাশ থেকে আলো দেব, তাহলে আমাদেরকে আমরা গতকাল দেখেছিলাম যে কিভাবে আমরা এর আলো এবং ছায়াগুলি দেব সেটা কিন্তু আপনাদেরকে এখন একটু একইভাবে আমরা এখানে ব্যবহার করব। আমরা যে টোন ব্যবহার করেছিলাম, তিনটা টোন ব্যবহার করেছিলাম, একটি ফার্স্ট টোন, একটি সেকেন্ড টোন আর একটি থার্ড টোন, তিনটা টোন ব্যবহার করে তারপরে কিন্তু আমরা আলো ছায়া সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছিলাম। একইভাবে আমরা এটাকেও সেইভাবেই আমরা টোন ব্যবহার করব। যেহেতু আমাদের নিচের অংশ একটি রাউন্ড থাকবে, নিচের অংশের দিকে আমাদের একটু ছায়া থাকবে, আমরা প্রথমে পুরাটাই সুন্দরভাবে ফার্স্ট টোন ব্যবহার করে আমরা আগে পুরা ছবিটি ফার্স্ট টোন ব্যবহার করে নেব, তাহলে আপনাদেরকে সেটি দিতে সুবিধা হবে। আমরা পুরোটাই কিন্তু
ফার্স্ট টোন ব্যবহার করছি, আস্তে 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 আমরা খুব হালকা করে সেটি ব্যবহার করব। আমরা যেখানে যেরকম ডিপ লাইক করার পরবর্তীতে করে নিব, যেখানে সেকেন্ড টোন ব্যবহার করতে হবে সেখানে সেকেন্ড টোন করব, যেখানে থার্ড টোন ব্যবহার করতে হবে সেখানে থার্ড টোন ব্যবহার করব। তো আমরা প্রথমেই ফার্স্ট টোন সুন্দরভাবে আগে দিয়ে নেব, এবং আপনাকে আমি গতকাল দেখাইছিলাম ফার্স্ট টোন আমরা কিন্তু একেবারে লাইটের সাথে মিশাই দেব, অর্থাৎ একবার সাদার সাথে আমরা এখানে মিশাই দেব। একইভাবে আজকেও আমরা সেটি দেখব। আমরা যদি সুন্দর ড্রয়িং গুলি করতে পারি তাহলে দেখবেন যে আমাদের আলো ছায়া দিতে তেমন সমস্যা হবে না, কারণ আলো ছায়া যদি আপনি একটু প্র্যাকটিস করেন, টোন গুলি একটু প্র্যাকটিস করেন, সহজেই আপনি আলো ছায়াটি বুঝে এভাবে স্কেচ করতে পারবেন। আমরা যখন পেন্সিলে কালার করি সেটাকে আমরা স্কেচ বলে থাকি, যেহেতু আমরা পেন্সিলে কালার করছি আর সেই জন্য কিন্তু আমাদের এটি স্কেচ। তো আমরা ফার্স্ট টোন মোটামুটি দিয়ে নিলাম, এরপরে আমরা সেকেন্ড টোন এবং থার্ড টোন ব্যবহার করব। তবে দেখেন ফার্স্ট টোন কিন্তু আস্তে আস্তে এই সাদার সাথে মিশিয়ে আমরা কিন্তু একেবারে লাইট করে ফেললাম, অর্থাৎ আমাদের এই পাশ থেকে আলো পাচ্ছি তাই এখানে লাইট পড়ছে, অর্থাৎ আলো পড়ছে। আর যখনই এখানে আলো পড়বে তখন এর অপর পাশে আমাদের ছায়া পড়বে, একইভাবে আমরা এখানেও এখানেও আমরা একইভাবে এক পাশে ছায়া আর এক পাশে আলো দেখাই দেব। এবার আমাদের সেকেন্ড টোন ব্যবহার করতে হবে, আমরা এখন এখানে সেকেন্ড টোন ব্যবহার করব, অর্থাৎ আর একটু ডার্ক করব ছায়ার অংশগুলি, আর একটু ডার্ক করে আমরা সুন্দরভাবে কালারটি ফিনিশিং করব। আমাদের কিন্তু এই কালারটি একইভাবে সব জায়গায় কিন্তু সমানভাবে রংটি ব্যবহার করতে হবে। আমরা সেকেন্ড টোনটি ব্যবহার করছি এবং সেকেন্ড টোন কিন্তু ফার্স্ট টোনের সাথে মিশে যাবে, এটা ফার্স্ট টোনের সাথে সুন্দরভাবে আমরা মিশাই দেব, যেন এটা বোঝা যায় গোল গোল আকারের যেসব ছবি সেগুলি কিন্তু অবশ্যই আমাদেরকে একটা শেডের সাথে আর একটা শেড মিশাই দিতে হবে। আমরা সেকেন্ড টোনটি আস্তে আস্তে ফার্স্ট টোনের সাথে মিশিয়ে দেব,
আমরা যদি পেন্সিল এরকম কাত করে ধরি তখন কিন্তু আমাদের শেডটি দিতে সহজ হবে এবং কালারটি ফিনিশিং হবে। পেন্সিলটি আমরা এভাবে ধরে আমরা কাত করে আস্তে আস্তে এটি যত উপরের দিকে আসব এটি তত লাইট হয়ে যাবে, যত আমাদের পিছনের দিকে থাকবে তত এটি ডিপ থাকবে, অর্থাৎ আমাদের ছায়া থেকে আস্তে আস্তে আমরা আলোর দিকে চলে আসছি। আমরা ঠিক এইভাবে শুধু আম বলে কথা না, এইভাবে সব ছবিগুলি আমরা আস্তে আস্তে কালার করতে পারবো, আলো ছায়া দিতে পারবো। আমরা পেন্সিলে যেরকম ডিপ লাইট দিয়ে আমরা আলো ছায়া দেখাচ্ছি, একইভাবে আমরা কালার গুলিতেও ডিপ লাইট করে আমরা দেখাতে পারবো। পরবর্তীতে আমরা কালারও দেখব যে কিভাবে এই কালারগুলি করতে হবে, কিভাবে ডিপ লাইট করতে হবে, সেটি কিভাবে আমাদের আলো ছায়া দেখাতে হবে, সেগুলি আমরা পরবর্তীতে অবশ্যই দেখে নেব। আমরা যখন কালারের কাজ করব সেই সময় আপনাদেরকে সুন্দরভাবে বুঝাবো। তো পেন্সিলের বিষয় আর কালারের বিষয় অনেকটি একই রকম। পেন্সিলে যেরকম ডিপ ব্যবহার করছি সেখানে আমরা কালারের ডিপ কালার ব্যবহার করব। যদি পেন্সিলে যেখানে লাইট কালার ব্যবহার করছি কালারে আমরা সেখানে লাইট কালার ব্যবহার করব। ঠিক এইভাবে আমাদের ডিপ এবং লাইট পর্যায়ক্রমে আস্তে 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 আমরা কালারেও সেটাই করে করব। মনে করেন যখন আমি অন্য কোনো কালার করছি তখন সেই কালারে যদি হয় সবুজ, যদি এটি সবুজ কালার করে থাকি সেই সব সময় আমরা ছায়ার পাশটি ডিপ সবুজ ব্যবহার করব, আর যে পাশে আলো আছে সেই পাশে আমরা লাইট সবুজ ব্যবহার করব, এবং আস্তে আস্তে সেটি কিভাবে সেই সবুজটিকে একেবারে আলোয় আমরা পরিণত করব বা সেটা কিভাবে মেশাবো আমরা কালারের সময় সেটি দেখে নেব। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা আজকে যে ক্লাসটি করছেন এই ক্লাসটি আপনারা প্রত্যেক শিক্ষার্থীকে বলছি, এবং যে যেখান থেকে যেভাবে দেখছেন প্রত্যেকেই প্রত্যেককে আমি বলছি ক্লাসটি শেয়ার করবেন। ক্লাসটি আপনারা প্রত্যেক শিক্ষার্থী ক্লাসটি শেয়ার করবেন। আশা করব আমার সকল শিক্ষার্থী আজকের এই ক্লাসটি শেয়ার করবে। এবং আপনারা ক্লাসটি আপনাদের আইডিতে অবশ্যই রেখে দেবেন, আর আপনার যারা ফ্রেন্ড সার্কেল আছে, যারা ফেসবুক বন্ধু আছে, তারা কিন্তু আপনার এই ক্লাসটি দেখে তারাও কিন্তু চেষ্টা করবে। অবশ্যই এটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি, এবং যে সকল শিক্ষার্থী এটা ষষ্ঠ ব্যাচ হোক, সপ্তম ব্যাচ হোক, বা আমাদের প্রথম স্টুডেন্ট হোক, যে হোক যে এই ক্লাসটি দেখবে, আপনারা ক্লাসটি শেয়ার করবেন। আমাদের যারা প্রথম স্টুডেন্ট আছে অনেক সময় তারাও ক্লাসগুলি দেখে এবং তারাও এগুলি শেয়ার করবে আশা করি। এবং সপ্তম ব্যাচ, অষ্টম ব্যাচ, নবম ব্যাচ, যে সকল শিক্ষার্থীরা
এই আজকে ক্লাস করছেন প্রত্যেকে, প্রত্যেককেই আজকের এই ক্লাসটি শেয়ার করবেন শিক্ষার্থী বন্ধুরা। তো আমরা এইভাবে দেখেন আস্তে 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 ডিপ থেকে আস্তে আস্তে লাইটে কিভাবে চলে গেলাম। তাহলে আমাদের ফার্স্ট টোন, সেকেন্ড টোন, আমরা সুন্দরভাবে এটা মিশিয়ে একটি ফল কিন্তু আমরা অলরেডি তৈরি করে ফেললাম। এখন আমাদের বাকি আছে থার্ড টোন দেওয়ার জন্য, অর্থাৎ ছায়াটি আমাদের আরেকটু বেশি দেখায় আমরা সেটি প্রায় ধরবো। থার্ড টোনটি দেবো আমরা একবার বাইরের পাশে, আমাদের আলোর একেবার বিপরীত পাশে আমাদের থার্ড টোন দিয়ে আমরা সেই থার্ড টোনটি সেকেন্ড টোনের সাথে মিশাই দেব। ঠিক এইভাবে শিক্ষার্থী বন্ধুরা আপনারা প্রত্যেকে হাজিরা দিবেন, হাজিরা দিতে ভুলবেন না, ক্লাসটি শেয়ার করতে ভুলবেন না, প্রত্যেকে ক্লাসটি শেয়ার করবেন এবং আপনারা হাজিরা দিবেন। এবং যে সকল আমাদের প্রথম স্টুডেন্ট আছে প্রত্যেকে ক্লাসটি নিয়মিত আপনারা করবেন, আপনাদেরও দরকার আছে এবং আপনারাও ক্লাসটি শেয়ার করবেন আপনাদের আইডিতে রেখে, পরবর্তীতে আপনারা সহজেই বের করে আপনারা এটি প্র্যাকটিস করতে পারবেন অবসর টাইমে। যেহেতু আমাদের আলো ছায়ার বিষয়ে এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয়, আর আমরা আলো এবং ছায়া দিয়ে সুন্দরভাবে একটা ছবি ফুটায় তুলব, আর সেই ছবিটি কিন্তু প্রাণবন্ত করতে আমাদের আলো ছায়া অবশ্যই আমাদেরকে এখানে দিতে হবে। এই জন্য সকল শিক্ষার্থীকে বলবো আপনারা ক্লাসটি শেয়ার করবেন, প্রত্যেক শিক্ষার্থী ক্লাসটি শেয়ার করবেন। কারণ আপনাদের কিন্তু শেয়ারের উপরে, হাজিরার উপরেও কিন্তু মার্ক আছে, যেটি আমাদের হাতেই থাকে প্র্যাকটিক্যাল মার্ক বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যেসব নির্দেশনা আছে সেগুলি মানলে কিন্তু বেশ এক্সট্রা আপনাদের বেশ কিছু সুযোগ সুবিধা দেওয়া থাকে বা দেওয়া হয়। এবং আমাদের প্রতি বছর প্রতি পরীক্ষার আগেই কিন্তু পরীক্ষার সময় বিশেষ করে আমাদের কিন্তু শ্রেষ্ঠ স্টুডেন্ট নির্বাচন করা হয় এই হাজিরার উপরে, তার শেয়ারের উপরে, তার ছবির মান সুন্দরের উপরে, সবকিছুর উপরে বিবেচনা করে আমাদের কিন্তু এখানে শ্রেষ্ঠ স্টুডেন্ট কিন্তু আমাদের নির্বাচন করা হয়। আর সেখানে শ্রেষ্ঠ স্টুডেন্টের কিন্তু আমরা সুন্দরভাবে একটি অনুষ্ঠানের মাধ্যমে ক্রেস্ট দিয়ে থাকি। আর এই জন্য আপনাদের সকল শিক্ষার্থীকে বলবো যে আপনারা যত সম্ভব চেষ্টা করবেন নিয়মিত ক্লাস করার, এবং এই ক্লাসগুলি যেন প্রত্যেকেই তার নিজস্ব আইডিতে থাকে,
অর্থাৎ আপনারা শেয়ার করবেন, এবং আপনারা যে প্র্যাকটিস করছেন সেই প্র্যাকটিসের ছবি অবশ্যই আমাদের যে পেজ আছে, আমাদের গ্রুপ পেজ, সেখানে আপনারা কিন্তু আপনাদের ছবি পোস্ট করবেন। চারুকলা ও আইসিটি শিক্ষক প্রশিক্ষণ কলেজ বলে যে পেজ আছে বা গ্রুপ আছে, সেখানে কিন্তু আপনারা এই ছবিগুলি, আপনাদের আঁকা ছবিগুলি আপনারা পোস্ট করবেন, তাহলে সেখান থেকে কিন্তু আমরা দেখে নিতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা দেখেন, তো আমরা একটা ছবি সুন্দরভাবে আলো ছায়া দিয়ে এটাকে ফুটাই তোলার চেষ্টা করলাম। এখন মনে করেন আমরা এই পাশে আলো পাচ্ছি, এই পাশে অবশ্য আউটলাইন একটি দেওয়া আছে, যদি আমাদের ব্যাকগ্রাউন্ডে কোনো কালার এরকম থেকে থাকে তখন কিন্তু এটি আমরা মনে করেন একটি ব্যাকগ্রাউন্ডে একটি কালার আমরা ব্যবহার করলাম, আর সেই ব্যাকগ্রাউন্ডে কালার ব্যবহার করলে কিন্তু আমাদের তখন আর এই সাদা অংশটি তাতে আলাদা কোনো কাজ লাগবে না, যেহেতু আমাদের এপাশেও ব্যাকগ্রাউন্ড সাদা, এখানেও আমরা সাদা লাইট কালার, এই জন্য আমরা এই ব্যাকগ্রাউন্ডটি একটু কালার করে আপনাদেরকে দেখাচ্ছি। যদি এটি আমরা কালারে করব করতাম তখন কিন্তু এটি আমাদের ব্যাকগ্রাউন্ডকে সুন্দরভাবে এটি কালার করে এটা এভাবে ফুটিয়ে তুলতাম। শিক্ষার্থী বন্ধুরা ঠিক এইভাবে আমরা পুরা ছবিটি সুন্দরভাবে ফুটায় তুলব। আপনারা প্রত্যেকে বাড়িতে এইভাবে প্র্যাকটিস করে আপনাদের সেই প্র্যাকটিসের ছবিটি অবশ্যই গ্রুপ পেজে সুন্দরভাবে পোস্ট করবেন, এবং সেখানে যদি কোনো ত্রুটি থেকে থাকে অবশ্যই আপনাদেরকে সেটি ভুলগুলি ধরাই দিয়ে আপনাদেরকে সংশোধন করে দেওয়া হবে, আর যদি সুন্দর হয়ে থাকে তাহলে তো অবশ্যই সেটি অনেক ভালো। তো আশা করব আমার শিক্ষার্থীরা নিশ্চয়ই এই বিষয়টি বুঝতে পেরেছেন যে কিভাবে আলো এবং ছায়া আপনাদেরকে দেখাতে হবে, কিভাবে আপনি এই আলো ছায়াগুলি দেখাবেন। শিক্ষার্থী বন্ধুরা তো আমরা একটি ফল দেখলাম, সেই ফলটি আমরা ডিপ লাইট করে সেটাকে ফুটাই তোলার চেষ্টা করলাম। এখন আমরা দেখব একটি ফুল, সেই ফুলটি কিভাবে আমরা আলো ছায়া দিয়ে সেটাকেও
এইভাবে ফুটা তুলতে পারি, সেটা এখন একটু আমরা দেখব। আমরা সুন্দরভাবে বৃত্ত দিয়ে নেব, এর বাইরে আরো একটি বৃত্ত দেব। তবে এইগুলি কিন্তু আপনাকে খুব সুন্দর ভাবে দেওয়ার চেষ্টা করতে হবে, হাতটাকে নরম করে, বেশি আপনি প্রেশার দেবেন না, সফট হবে আপনার বৃত্তগুলি, সফট হবে। একাধিকবার টানলে তখন আস্তে আস্তে সেটা সুন্দরভাবে হয়ে আসবে। এবার আমরা বাইরে মনে করেন একটি আরেকটি বৃত্ত দিয়ে নিলাম এখানে। আমরা এর আগে কিন্তু এই সূর্যমুখী ফুল তার ড্রয়িং দেখেছিলাম, যে কিভাবে এই ড্রয়িং করতে হবে সেটা কিন্তু আমরা দেখে নিয়েছিলাম। আমি আজকে সেটাই আপনাদেরকে একটু দেখাবো, আবারও আপনাদেরকে মনে করাই দেওয়ার জন্য। দেখেন আমরা মিডিল থেকে ভাগ করে নিলাম, মিডিল থেকে আমরা ভাগ করে নিলাম, আবার এর মিডিল থেকে ভাগ করে নিলাম, আবার এটার মিডিল থেকে আমরা ভাগ করে নেব, আবার এর মিডিল থেকে ভাগ করে নিলাম। তো আমরা এইভাবে ভাগ করে নেওয়ার পরে এখান থেকে এর মিডিল থেকে আমরা আরেকটি ভাগ করে নিতে পারি, এর মিডিল থেকে আরেকটি ভাগ করে নিতে পারি। এইগুলি এইগুলি কিন্তু খুবই হালকা ভাবে আমরা এই রেখাগুলি ব্যবহার করব। এই রেখাগুলি আমরা হালকা ভাবে ব্যবহার করব। এবার আমরা পাপড়ি গুলি দিব এর মিডিল থেকে, এর মিডিল থেকে প্রত্যেকটি মিডিলে আমরা পয়েন্ট করে নেই, তাহলে পাপড়ি গুলি দিতে সুবিধা হবে। আমরা প্রত্যেক মিডিলে আমরা একটি করে পয়েন্ট করে নিচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা অবশ্যই এত সময় অনেক শিক্ষার্থী হয়তো ক্লাসটি শেয়ার করেছেন, এবং যারা এখনো শেয়ার করেনি আমি তাদেরকে বলছি আপনারা ক্লাসটি একটু শেয়ার করেন। আপনার শেয়ারের উপরে কিন্তু আপনার মার্ক পাওয়া যাবে। দেখেন পাপড়ি দিয়ে আমরা কিভাবে দিয়ে দিলাম, এখান থেকে আবার এই জায়গায় আসব, এইভাবে এই পয়েন্ট থেকে আমরা একইভাবে প্রত্যেকটি এই রেখার এখান থেকে আমরা যে পয়েন্ট গুলি করে রাখছিলাম সেই পয়েন্টের উপরে কিন্তু এখান থেকে দেখেন শুরু করছি। এইভাবে আমরা বৃত্তটি পাপড়ি গুলো দিয়ে যাব একটার পরে একটা।
একটা পরে একটা আমরা পাপড়ি গুলি এইভাবে দিয়ে দিলাম। এটা কিন্তু অত্যন্ত সহজ, যদি একটু খেয়াল করা হয় অত্যন্ত সহজ ভাবে এই ফুলটি কিন্তু ড্রয়িং করা যায়। এটা কিন্তু কঠিন কোনো ছবি নয়, হয়তো দেখলে হঠাৎ দেখলে কিন্তু মনে হবে অনেক কঠিন, কিন্তু আসলে না, এটা কিন্তু খুবই সহজে এই ছবিটি অঙ্কন করা যায়। আমরা এই যে রেখাগুলি দেওয়ার অর্থ হচ্ছে প্রত্যেকটি পাপে কিন্তু একই ভাবে এরকম ঘুরতে 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 আর যদি এগুলি আমরা এইভাবে না দিয়ে যদি সরাসরি পাপড়িগুলি দিতে থাকি, তখন কিন্তু পাপড়িগুলি একটার সাথে একটার মিল নাও হতে পারে। এই জন্য আমরা চেষ্টা করব এইভাবে এই পাপড়িগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেওয়ার। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা ক্লাসটি করছেন অবশ্যই আপনারা হাজিরাটি দিতে ভুলবেন না। যদি কোনো শিক্ষার্থী বুঝতে না পারে অবশ্যই আপনারা জানতে চাইবেন না। তো আমার মনে হয় প্রত্যেক শিক্ষার্থী সহজে বোঝার কথা, এখানে না বোঝার মতো তেমন কিছু নাই, কারণ খুব সহজে এই ছবিগুলি আমরা ড্রয়িং করছি। এইবার আমরা এই গ্যাপের প্রত্যেকটি গ্যাপের মিডিল থেকে শুধু এই পাপড়ির মাথাটুকু এখান থেকে এইভাবে আমরা দিয়ে দেব। তাহলে বোঝা যাবে যে এর পিছনে যেসব পাপড়িগুলি আছে সেগুলিও কিছু অংশ দেখা যাচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করব আমার সকল শিক্ষার্থী যারা আজকের এই ক্লাসটি দেখছেন প্রত্যেকেই আপনারা হাজিরাটি নিয়মিত দিবেন আর ক্লাসটি শেয়ার করবেন। যে সকল শিক্ষার্থী এখন পর্যন্ত ক্লাস শেয়ার করেন নাই সেসব শিক্ষার্থীকে বলবো আপনি ক্লাসটি শেয়ার করবেন, আপনার আইডিতে ক্লাসটি রেখে দিবেন, সেখান থেকে আপনি সহজে বের করে আপনি প্র্যাকটিস করতে পারবেন। আমি বারবার আপনাদেরকে একই কথা হয়তো বলছি, কিন্তু এখানে আপনাদের কিন্তু উপকার আছে, আমি সেই জন্যই আপনাদেরকে বলছি। আপনাদের শেয়ারের উপরে হাজিরার উপরে কিন্তু মার্ক আছে, সেটাও কিন্তু যদি শেয়ার শুধু হাজিরা দিলেন শেয়ার করলেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার মার্ক একটু কমে যেতে পারে। তো আমি চাইবো না সামান্য একটি শেয়ারের জন্য আমরা মার্ক কম পাই, এরকমটি আমরা যেন না হয় আমাদের শিক্ষার্থী বন্ধুরা। এই জন্য সকল শিক্ষার্থীকে বলছি সপ্তম ব্যাচ বলেন, অষ্টম ব্যাচ বলেন, নবম ব্যাচ বা আমাদের প্রথম যেসব স্টুডেন্ট আছে সকল স্টুডেন্টকেই এভাবে ক্লাসগুলি নিয়মিত করে এবং প্রত্যেকটি ক্লাস আপনারা আপনার আইডিতে রেখে
শেয়ার করে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। শিক্ষার্থী বন্ধুরা মনে করেন আমরা ফুল একটি ড্রয়িং করে নিলাম, এইবার এই ফুলের মাঝখানের যে অংশগুলি তো আমাদের দিছিলাম সেইগুলি একটু মুছে নেব। আমাদের এই এইগুলি দেওয়ার অর্থ ছিল আমাদের পাপড়িগুলি যেন প্রত্যেকটি পাপড়ি যেন আমাদের একটার সাথে একটা সুন্দর মিল থাকে এবং পাপড়িগুলো প্রত্যেকটি পাপড়ি সুন্দরভাবে বসানো যায়। তো আমরা সেই পাপড়িগুলো দিয়ে নিলাম, এবার আমরা এই রেখাগুলি একটু মুছে ফেলবো। আমরা এটাতেই আলো ছায়া দেখব। যদিও আমাদের এখানে আলার করতে হবে, তারপরেও আমি মোটামুটি একটু ফ্রেশ মতো করে নিলাম। বাইরের সাইড গুলিও আমরা একটু সুন্দর ভাবে মুছে নেব। বাইরের এই বৃত্তটি দেওয়ার অর্থ হচ্ছে আমরা যেন প্রত্যেকটি পাপড়ি এই বৃত্তের মাপে করলে একটার সাথে আর একটা সুন্দর মিল থাকবে, ছোট বড় না হবে না। হয় যদি একই রকম করতে চাই অবশ্যই আমাদের এই বৃত্তটি দিলে সেটি সহজ হয়ে যাবে। আমরা চেষ্টা করব সবগুলি পাপড়ি একই রকম রেখে আমাদের এই প্র্যাকটিস গুলি করা। শিক্ষার্থী বন্ধুরা আপনারা নিশ্চয়ই প্রত্যেকে হাজিরা দিচ্ছেন, যারা ক্লাসটি করছেন সকল শিক্ষার্থীকে বলছি আপনারা হাজিরাটি দিয়ে নেন এবং ক্লাসটি শেয়ার করেন। দেখেন ড্রয়িং সুন্দরভাবে আমরা এটি দেখে নিলাম। এবার এই ড্রয়িং দেখার পরে এইবার আমরা কি করব, আলো ছায়া দেব। এর পাপড়ি গুলো মূলত থাকে হচ্ছে একটু হচ্ছে মাঝখানটি গর্ত মতো, দুই পাশটি একটু উঁচু হয়, মাঝখান যেখানে একটু গর্ত থাকবে সেই জায়গায় আমাদেরকে থাকবে ছায়া, যেখানে গর্ত থাকবে সেখানে আমাদের ছায়া থাকবে, অর্থাৎ আমরা এখানে শেডের ব্যবহার করব। আমরা এখানে একটু শেড ব্যবহার করব। একই ভাবে এই পাপড়িতেও তাই করব। প্রত্যেকটি পাপড়ি আমরা এইভাবে এই পাপড়ি গুলি যেগুলি অর্ধেক দেখেন এর মিডিল থেকে কিন্তু শেড দিয়ে দেব। এখান থেকেও আমরা মিডিলটা আমরা একটু লম্বা করে আস্তে আস্তে আমরা যত সাইডে আসছি এটা কিন্তু একটু হালকা করে এপাশেও মিডিলটা একটু ডার্ক করে আমরা সাইডে যত আসবো আস্তে আস্তে একটু হালকা করে ফেলবো।
ধৈর্য সহকারে এটাকে কিন্তু আস্তে আস্তে আমাদের কাজটি করতে হবে। এখানে কিন্তু ধৈর্যের একটা বিষয় আছে, অনেক শিক্ষার্থী আছে যার একটু ধৈর্য হয়তো কম, সে কিন্তু খুব দ্রুত করে শেষ করার চেষ্টা করবে, কিন্তু না শিক্ষার্থী বন্ধুরা এটা কোনো অবস্থায় সেটা করা যাবে না। শিল্প কাজ সব সময় ধৈর্যের সাথে করতে হয়, কারণ এখানে আমাদের অনেকগুলি শেডের ব্যাপার থাকবে, আলো ছায়ার ব্যাপার থাকবে, বিষয় থাকবে, সেটাকে দিয়ে আমরা এটা ফুটায় তুলতে গেলে এখানে অনেক ধৈর্যের ব্যাপার, অনেক দেখে শুনে বুঝে আস্তে আস্তে আমাদের এইগুলি করতে হবে। এইভাবে আমরা পুরা পাপড়ি গুলি এক এক করে আলো এবং ছায়া সবগুলি দিয়ে প্রথমে দেখেন মিডিলে আমরা একটু ডার্ক করে নিচ্ছি, অর্থাৎ একটু ডিপ করে নিলাম, তারপরে আস্তে আস্তে যখন সাইডে যাব আমরা একটু হালকা করে নিলাম, আবার এই ডিপের সাথে কিন্তু মিশাই দিলাম, এপাশেও একইভাবে একইভাবে এই পাশটাও আমরা সেই ভাবে এখানেও তাই মিডিলে আমরা একটু ডার্ক করে নিব, তারপর আস্তে আস্তে হালকা করে ফেলবো এই পাশে তাই। এটা কিন্তু অনেক সময়ের কাজ শিক্ষার্থী বন্ধুরা, এটা কিন্তু যথেষ্ট সময়ের কাজ। আপনারা এক টানা যদি করতে নাও পারেন, তবে যেটুক পারবেন, যেটুক সময় পাবেন, সেটুক আপনি ধৈর্য সহকারে কাজ করতে হবে, কোন অবস্থায় এটাকে ব্যস্ততা দেখায় এই কাজটি করা যাবে না। এটা কিন্তু খুব ধৈর্য ধরে আপনাদেরকে আস্তে আস্তে এটাকে করতে হবে। আমরা মিডিলে ডার্ক করে আস্তে আস্তে প্রত্যেকটি পাপই আমাদের এইভাবে আলাপ করে শেষ করতে হবে। একবারে না পারে সময় নিয়ে কাজ করবেন, তো এখন কিছু কাজ আগায় দিলেন, পরে যে যখন সময় পেলেন আবারও সেটা নিয়ে বসে আবার কিছু কাজ আগায় নিলেন, এভাবেও আপনারা করতে পারেন। তবে কোনো অবস্থায় এটাকে তাড়াহুড়ো করে নষ্ট করবেন না, তাহলে ছবিটি কিন্তু আলো ছায়া দিয়ে ঠিক মতো ফুটাই তুলতে পারবেন না। শিক্ষার্থী বন্ধুরা, শিল্প কাজ সবসময় ধৈর্যের সাথে কাজগুলি করতে হয়। যদি কোনো শিক্ষার্থী আপনারা বুঝতে না পারেন, তো আমাকে জানাবেন, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, জানাবেন,
আমি সেখান থেকে বুঝে নেব যে আপনারা কোন জায়গাটি বুঝতে পারেন না, সেই জায়গা আমি আবারও আপনাদেরকে দেখাবো। আর যদি আপনারা বুঝে থাকেন তাহলে তো অবশ্যই সেটি ভালো, আপনারা সেটাই প্র্যাকটিস করে আমাকে দেখাবেন। আমরা এটা এই ফুলের যে ডালটি আছে সেই ডালটি কিন্তু আমরা দুই পাশ থেকে ডিপ্লাইট করে মাঝখানে আলো দেখালাম, অর্থাৎ আমাদের এর আলোটি সরাসরি সোজা পড়ছে গতকালকে যে বিষয়টি আপনাদেরকে দেখাইছিলাম, সাইড থেকে আলো আসলে সেটি কোথায় আলো পড়বে, কোথায় ছায়া পড়বে, আর সরাসরি আলো আসলে সেটি কোথায় ছায়া পড়বে, কোথায় আলো পড়বে, বিষয়টি আপনাদেরকে দেখাইছিলাম। ঠিক একইভাবে আমরা আজকেও বিষয়টি কিন্তু সেরকমই দেখাচ্ছি, কারণ আমটাকে আমরা এক সাইড থেকে আলো দেখালাম, ফুলটাকে কিন্তু সরাসরি সামনাসামনি আলোটি দেখালাম। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা দুইটি এখানে আলো ব্যবহার করলাম, যেহেতু এখানে দুইটি ছবি আলাদা ছবি, আপনাদের বোঝানোর জন্য আমি কিন্তু দুইটি আলো দুই দিক থেকে ব্যবহার করলাম। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা ক্লাস করছেন প্রত্যেক দিন নিয়মিত ক্লাসগুলি করবেন, তাহলে আপনারা জানতে পারবেন সহজে কিভাবে ছবি অঙ্কন করা যায়, কিভাবে ড্রয়িং করা যায়, কিভাবে স্কেচ করা যায়, কিভাবে কালার করা যায়, প্রত্যেকটি বিষয়ে আপনাদেরকে সুন্দরভাবে বুঝায় আমরা দেখাই। আর আপনারা সেই ক্লাসগুলি নিয়মিত করলে খুব সহজেই আপনারাও এই ছবিগুলি অঙ্কন করতে পারবে। দেখেন আজকে এই ফুলটা আমরা কত সহজে অঙ্কন করলাম, ড্রয়িংটি করলাম, তারপরে আমরা আলো ছায়া দিচ্ছি। এটা কিন্তু হয়তো সময় লাগছে, কিন্তু এখানে কিন্তু কঠিন কোনো বিষয় না, বিষয়টা কিন্তু যথেষ্ট সহজ, শুধু ধৈর্য ধরে আমাদেরকে এটি দিতে হবে। যে সকল শিক্ষার্থী আপনারা সপ্তম ব্যাচ, অষ্টম ব্যাচ, নবম ব্যাচ, যারাই আপনারা ক্লাসটি করেন না কেন, প্রত্যেকেই আপনারা ক্লাসটি শেয়ার করুন। যারা এখনো শেয়ার করেন নাই, আমি তাদের উদ্দেশ্যেই বলছি ক্লাসটি শেয়ার করুন। এবং যারা আমাদের নতুন স্টুডেন্ট আছে, যারা এই ক্লাসটি দেখছে, তাদেরকেও বলছি আপনারাও ক্লাসটি শেয়ার করুন, প্রত্যেকেই ক্লাসটি শেয়ার করবেন, এবং আপনি আপনার আইডিতে রেখে পরবর্তীতে আপনার সময় বুঝে এটি বের করে আপনি প্র্যাকটিস করতে পারবেন। দেখেন কত সহজে আমরা আস্তে 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 ফুলটাকে কমপ্লিট করতে যাচ্ছি। আমার মনে হয় আমার সকল শিক্ষার্থী যদি একটু মনোযোগ সহকারে এটি দেখে, তাহলে এটি খুব সহজেই এই ছবিটি
আলো ছায়া দিয়ে সুন্দর করে ফুটাই তুলতে পারবে। ছবিটি কিন্তু অত্যন্ত সুন্দরভাবে আপনারা ফুটায় তুলতে পারবেন, শুধু একটু খেয়াল করলে, একটু মনোযোগ দিলেই কিন্তু আপনি সহজে এই ছবিটি অঙ্কন করতে পারবেন। এবং দেখেন, আমরা প্রথম আমটি যখন অঙ্কন করলাম, শুধুমাত্র একটি ডিম আকৃতির মতো দিলাম, দিয়ে তারপর কত সহজেই আমটি আমরা অঙ্কন করলাম। এটা কিন্তু শুধু আমের বিষয় না, যে কোনো ছবি আপনাদেরকে আমরা খুব সহজ নিয়মে আপনাদেরকে দেখায় থাকি, আর সেই সহজ নিয়ম গুলো দেখতে বা বুঝতে আর সেটাকে প্র্যাকটিস করে আপনার সহজে সেগুলি আঁকার জন্য আমরা কিন্তু আপনাদের সকল ভাবে সহযোগিতা করতে চাই বা করে থাকি। যদি কোনো শিক্ষার্থী বলে সে বুঝতে পারে নাই, তখন কিন্তু তাকে আবার বোঝানোর জন্য আমরা চেষ্টা করি। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যে ছবিটি প্র্যাকটিস করবেন সেই ছবিটি আপনারা চারুকলা ও আইসিটি শিক্ষক প্রশিক্ষণ কলেজ বলে আমাদের যে পেজটি আছে বা গ্রুপ আছে, সেখানে আপনারা ছবিটি পোস্ট করবেন, তাহলে আমরা সেখান থেকে দেখে আপনাদের মতামতগুলি দিতে পারবো খুব সহজে। যদি আপনার কোথাও ত্রুটি থেকে থাকে, সেই ত্রুটিটা যদি আমরা ধরে দিতে পারি, তো আপনার জন্য মঙ্গল, আপনার জন্য ভালো হবে। ঠিক এইভাবে আমরা আলো ছায়া দিয়ে বহু ধরনের ছবি আস্তে আস্তে শিখে নেব। প্রত্যেকটি ছবির আলো ছায়া কিন্তু থাকে, প্রত্যেকটি ছবির আমরা এক পাশে আলো আর এক পাশে ছায়া দেখতে পাই, আর সেই আলো এবং সেই ছায়া আমরা যদি ফুটাই তুলতে চাই বা ফুটাই তুলতে পারি, তাহলে কিন্তু সেই ছবিটি বাস্তবে সাথে অনেকটা মিল রেখে আমরা অঙ্কন করতে পারি। অনেক ছবি আছে যেগুলি দেখলে হয়তো হঠাৎ করে খুব কঠিন মনে হয়, কিন্তু সেই ছবিটি যদি একটু নিয়ম ফলো করে যদি আমরা প্র্যাকটিস করি, তাহলে দেখবেন অনেক সহজে সেটি আপনি শিখতে পারবেন। এই জন্য শিক্ষার্থী বন্ধুদের বলছি, যেহেতু আমাদের প্রতিদিন নতুন নতুন ক্লাস আপনাদেরকে দেওয়া হয়, আপনারা প্রত্যেকটি ক্লাস আপনারা করবেন এবং প্রত্যেকটি ক্লাসে আপনারা হাজিরা দিবেন এবং শেয়ার করবেন, তাহলে আপনারা খুব সহজেই চারুকলার বিষয়টি যথেষ্ট পরিমাণ
শিখে যাবে। দেখি আমরা পাপড়িগুলি সুন্দরভাবে দিয়ে নিলাম, এবার আমরা ভিতরের অংশ, এই ভিতরের অংশ কিন্তু একটু ডিপ আকারের দানা দানা মতো থাকে, এইগুলি এখানে কিন্তু কালার ছোট ছোট দানা দানা মতো থাকবে, যেটা ডিপ এবং লাইট দেখাতে হবে। তো আমি গোল গোল করে এইভাবে সেগুলিকে বের করার চেষ্টা করছি। একইভাবে আমরা এই ভিতরের গুলিও দিতে পারি। ভিতরের গুলি আমরা আরেকটি নিয়মে একটু দেখি, আমরা প্রত্যেকটি রেখা এই ক্রস করে আমরা এইভাবে এবার আমরা এটাকে আবার এইভাবে এই পাশটি আমরা একটু ডাক করব, শিক্ষার্থী বন্ধুরা। তো আপনারা মোটামুটি এইভাবে আলো ছায়া দিয়ে ছবিগুলি ফুটায় তোলেন। ঠিক এইভাবে আপনারা আলো ছায়া দিয়ে মোটামুটি ফুটায় তোলেন। শিক্ষার্থী বন্ধুরা, সপ্তম ব্যাচে যে সকল শিক্ষার্থী পরীক্ষা দিছিলেন তাদের জন্য একটি নোটিশ আছে, সেটি হচ্ছে আপনাদের গত যে পরীক্ষা দিয়েছিলেন সেই পরীক্ষার রেজাল্ট আপনাদের ইমেলে দেওয়া হয়েছে পড়তে, সেটা একটু দেখে নেবেন। আজকে আপনাদের রেজাল্ট ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা সপ্তম ব্যাচে পরীক্ষা দিছিলেন সেই সপ্তম ব্যাচের পরীক্ষার রেজাল্ট আজকে দেওয়া হয়েছে, ইমেলের মাধ্যমে আপনাদেরকে সেই রেজাল্ট দেওয়া হয়েছে, আপনারা সেটি দেখে নিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, তো আজকে আমরা ক্লাস এখানে শেষ করব। আমি শেষ করার আগে আপনাদেরকে আবারও বলছি, সকল শিক্ষার্থী আপনারা নিয়মিত ক্লাস করবেন, হাজিরাটি নিয়মিত দিবেন এবং ক্লাসটি শেয়ার করবেন। যারা ক্লাসটি এখনো শেয়ার করেন নাই, আমি তাদের উদ্দেশ্যে বলছি আপনারা ক্লাসটি একটু শেয়ার করে আপনারা আইডিতে রাখবেন। আর আপনার প্র্যাকটিস করার যে ছবিটি থাকবে সেই ছবিটি আপনি চারুকলা ও আইসিটি শিক্ষক প্রশিক্ষণ কলেজ বলে যে আমাদের পেজ আছে সেখানে আপনি পোস্ট করে আমাদেরকে দেখাতে পারেন। যদি কোথাও ত্রুটি থাকে আমরা সেখান থেকে আপনাদের ত্রুটিগুলো ধরে দিয়ে আপনাদের সহযোগিতা করতে চাই। শিক্ষার্থী বন্ধুরা,
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।